আজ মঙ্গলবার চৌঠা ভাদ্র দু সালের বাইশে আগস্ট মকর রাশি মকর লগ্ন ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে জানাবো আজ মঙ্গলবার আর এই মঙ্গলবার নামটি কিন্তু এসেছে গ্রহদের সেনাপতি মঙ্গলদেবের নাম অনুসারে তৎসত্ত্বেও এই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজ মন্ত্র পারলে নটি গ্রহকেই শান্ত রাখবার জন্য এই নবগ্রহ বীজ মন্ত্র প্রতিদিন একশো আটবার করে জপ করবেন একবার মুখস্থ হয়ে গেলে মাত্র দশ থেকে পনেরো মিনিট লাগে এটি কিন্তু মনুষ্য জাতের সৃষ্টি নয় স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি যা কখনো অনর্থ হতে পারে না ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইমপ্যাক্ট পড়ে না বন্ধুরা আস আসতে চলেছে রাখি পূর্ণিমা রাখি পূর্ণিমার দিন আপনি আপনার বোনকে বা দাদাকে ঠিক কী উপহার দেবেন আপনার রাশি অনুযায়ী এবং যার ফলস্বরূপ আপনাদের জীবন হবে সমৃদ্ধশালী সে বিষয়ে বিস্তারিত আলোচনা সহ একটি ভিডিও চ্যানেলে কিন্তু আমরা আগেই আপলোড করেছি সময় সুযোগ বুঝে দেখে বা শুনে নিতে বলবেন না চলছে সূর্য বুধের বুধাদিতীয় নামক রাজ্য প্রতিটি রাশির উপরে তার ঠিক কী কী প্রভাব পড়তে পারে সে বিষয়েও কিন্তু একটি ভিডিও চ্যানেলে আমরা আপলোড করেছি আপনাদের রাশির জন্য বুধ রাশি পরিবর্তন নামে যে প্লেলিস্টে আছে সেখানে গেলে ভিডিওটি আপনারা পেয়ে যাবেন সময় সুযোগ বুঝে এটিও একবার দেখে শুনে নেবেন অত্যন্ত উপকৃত হবেন ভাগ্য মিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে কর্মজীবন সম্পর্কে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ আপনার সামগ্রিক ব্যক্তিত্বকে উন্নত করবার চেষ্টা করুন যতটা সম্ভব আজ পর পরসমালোচনা পরচর্চা পরনিন্দা রাগবিদ্যে হিংসা ঘৃণা অহংকার থেকে দূরে থাকতে পারবেন সেটি কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার আই ইনকাম আপনাদের বাড়বে আর তা না হলে অভিভাবক অভিভাবিকাদের সম্প্রসারিত সহযোগিতার কারণে আর্থিক ঝঞ্ঝাট থেকে আপনারা মুক্ত হতে চলেছেন আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ আপনারা করতেই পারেন যারা চাকরিজীবী আছেন তাদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ হলেই কিন্তু বসের কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কিন্তু কোনো বিকল্পই নেই শর্টকাট অবলম্বন করে আখেরে আপনারা খুব বেশি দূর কিন্তু এগিয়ে যেতে পারবেন না শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের মাধ্যমে আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো। ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই আজ আপনাদের ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে আপনারা পালন করতে চলেছেন আজ কোনো ক্ষেত্রেই তাড়াহুড়ো করে যেন সিদ্ধান্ত নেবেন না আজ আপনাদের উচিত আপনার জীবনে যতটা সম্ভব কাছের মানুষজনদের সাথে সম্পর্ককে উন্নত করা যায় সম্পর্কগুলিকে পুনরুজ্জীবিত করা যায় সেই প্রচেষ্টাই জারি রাখা